और इनको मन से गुजरने की आज्ञा प्रदान करें। आज्ञा। जय श्रीमान। সমাগত গণতন্ত্র দিবস আর এই গণরাজ্য দিবসক ইতিমধ্যে সমগ্র দেশের ধেমাজিত প্রস্তুতি চলছে আর এই মুহূর্তে আমি যেহেতু ধেমাজি ঐতিহাসিক কাছাড়ি মৈদিন বাকরিত অহা 26 জানুয়ারীত দেশের 65 সংখ্যক গণরাজ্য দিবস উদযাপন করা হব আর ইতিমধ্যে মার্চ পাসর দলসমূহে একটা আখরা দৈনিক আসলে পুয়া বিয়লি অনুশীলন চলাইছে। মানে সামগ্রিক পরিবেশ দেখাবলে চেষ্টা করছো। এয়া ইতিমধ্যে ধেমাজির ঐতিহাসিক কাছাড়ি মৈদানত পুয়া বিয়লি ইতিমধ্যে অনুশীলন চলাইছে ইয়ার পেড অংশগ্রহণকারী দলসমূহে। জোয়ানসকলে সমান্তরালভাবে গৃহরক্ষী জোয়ানসকলো আছে, সমান্তরালভাবে বিভিন্ন মহাবিদ্যালয় শিক্ষানুষ্ঠানসমূহর বিশেষকৈ ছাত্র ছাত্রীসকলে এটা অংশগ্রহণ করবহি আর সমান্তরালভাবে এই কাছাড়ি মৈদানত ব্যাপক নিরাপত্তা বেষ্টনীর মাজত রাখা হয়েছে আর ইয়াতে নিষিদ্ধ নিরাপত্তার মাজত এই কটকটিয়া নিরাপত্তার মাজত যেহেতু 26 জানুয়ারী গণরাজ্য দিবস উদযাপন করা হব। মই সামগ্রিক পরিবেশ দেখাইছো। এয়া ধেমাজি ঐতিহাসিক কাছাড়ি মৈদানত বাকরিত অহা 26 জানুয়ারীর বাবে ইতিমধ্যে প্রস্তুতি চলিছে আর প্রায় বিভিন্ন শিক্ষানুষ্ঠানসমূহর ছাত্র ছাত্রীসকলে অতি উৎসাহের ইয়াতে অংশগ্রহণ করার বাবে দৈনিক অনুশীলন চলাইছে। পুয়ার অনুশীলন সমান্তরভাবে বিয়লি অনুশীলন চলাইছে আর এইবার পূর্বতক শিক্ষানুষ্ঠানসমূহর সংখ্যা যথেষ্টখানি বৃদ্ধি পাইছে। মই সামগ্রিক পরিবেশ দেখাইছো। আপনাদের দেখিছে ধেমাজি কাছাড়ি মৈদানের বাকরিত বিভিন্ন শিক্ষানুষ্ঠানসমূহর ছাত্র ছাত্রীসকলে ইয়াতে আহিছে তেওঁলোকৰ পেরেডত অংশগ্রহণ কৰিবলৈ। আমি যেহেতু ধেমাজি জিলা প্রশাসনের বিষয়া আছে, আমি তেখেতলোকৰ পৰা জানিব চেষ্টা করি যেহেতু জিলা অতিরিক্ত আয়ুক্ত আছে। আমি তেখেতলোকৰ জানিব চেষ্টা কেনে ধরনের প্রস্তুতি চলছে, কিমান বলে বা অংশগ্রহণ করব। হয়, আমি ধেমাজি জিলাত 75 সংখ্যক গণরাজ্য দিবসের কারণে আমি প্রস্তুতি চলাই আছো। আপনাদের গম পায় যে ধেমাজিত সদর লগতে মহকুমা আমার জোনাই মহকুমাতো প্রস্তুতি চলি আছে। আমার সদরত ইয়াত কোর্ট ফিল্ডত প্রায় 26টা টিম মার্চ পাসের কারণে অংশগ্রহণ করব। প্রতিটো টিমর যদি আমি চাও তেতিয়া আমি মুঠ সংখ্যক 675 জন ছাত্র ছাত্রী সকল আছে বা আমার পুলিশ আছে, স্কাউট গাইড আছে, এনসিসি গেডার সকল তেওঁলোকে অংশগ্রহণ করব। আশা করছো এবার যেহেতু 75 সংখ্যক গণরাজ্য দিবস আমার ধেমাজির সকলো রাইজর পর যাতে আমি সহযোগিতা পাও সেখানে আশা করছো। ইয়ার যেহেতু নিরাপত্তার দিকটা কেন ধরনের চা হয়েছে? হয়, নিরাপত্তার কারণে আমার অলরেডি পুলিশ পার্সোনেল ইয়াত ডিপ্লয় করা হয়েছে। আমি চারিওফালে সিসিটিভি ক্যামেরা লগাই থাকা হয়েছে আর ফ্লাড লাইটসবিল যেহেতু সানসেটের পিছন ফ্লাড লাইট আছে, ফ্লাড লাইটের গোটে গোটে ফিল্ড বা কোর্ট ফিল্ড আর ওসর পাজর এরিয়াখিন আমি এখানে স্যানিটাইজ করে আছো। অন্যান্য যুদ্ধ ধেমাজি জেলাখনের যে দাঁতি কাষরীয় অঞ্চল আছে, সীমান্তবর্তী অঞ্চল, সেই অঞ্চলসমূহ আরক্ষী দ্বারা কেন ধরনের আসলে নিরীক্ষণ করা হয়েছে? সেটা আরক্ষী বিভাগে যাবলিয়া কামখিন করে আছে, নিরীক্ষণ করে আছে আর যোনটো আমার একটা থ্রেড পারসেপশন আছে সেটাকে লক্ষ্য রাখি সেই মতে মানে ইন্সপেকশন করে আছে বা জায়গায় জায়গায় ভিজিলেন্স এনেকে চেকিং চলাই আছে।
হয়, যিহেতু ব্যাপক নিরাপত্তা বেষ্টনীর মাজত এই কাছাড়িবন্য বাকরির দেশের 75 সংখ্যক গণরাজ্য দিবস উদযাপন করা হব। তারপরে ইতিমধ্যে এই কাছাড়িবন্য বাকরিটো অনুশীলন চলছে পুয়া বিয়লি, আর সমান্তরভাবে ধেমাজি জেলাখনের যেসব সীমান্তবর্তী এলাকা আছে সীমান্তবর্তী এলাকাসমূহ আরক্ষীর দলসমূহে বিভিন্ন নাকা চেকিংয়ের ব্যবস্থা করেছে, আর যুদ্ধ জেলার আসলে প্রবেশ পথ যে আন্তরাজ্যিক যুব প্রবেশ পথ আছে এই প্রবেশ পথ ব্যাপক তালাশি চলা হয়েছে। আজ্ঞা প্রদান করে আজ্ঞা জয় শ্রীমান।